আচ্ছা বলো তো, আমরা কোনো কিছু যদি মনে রাখি সেটা আমাদের মাথার কোথায় জমা থাকে বলো তো? ব্রেইনে জমা থাকে, তাই না? আমরা আমাদের সমস্ত স্মৃতি বা মেমোরি কোথায় জমা রাখি? আমাদের ব্রেইনে জমা রাখি। তাহলে আমাদের কোনো স্মৃতি বা মেমোরি যেমন আমাদের ব্রেইনে জমা থাকছে, কম্পিউটারে আমরা যে কাজগুলো করি বা যে জিনিসগুলো সেভ করি সেগুলো কোথায় জমা থাকবে? সেগুলো কম্পিউটারের মেমোরিতে জমা থাকবে। অর্থাৎ কম্পিউটারেরও একটা কী আছে? ব্রেইন আছে। কম্পিউটারের ব্রেইনটাকে আমরা বলি কম্পিউটারের মেমোরি। তাহলে এই যে কম্পিউটারের মেমোরি, এই কম্পিউটারের মেমোরি আসলে এক ধরনের ডিভাইস, যে ডিভাইসটাকে আমরা বলি ইলেকট্রনিক ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইস কী করে? এই ইলেকট্রনিক ডিভাইস তথ্য জমা রাখে, অর্থাৎ তথ্য স্টোর করতে আমরা এই মেমোরিটাকে ইউজ করি। যেমন তুমি যখন পড়াশোনা করো সেই তথ্যগুলো কোথায় জমা হয়? তোমার ব্রেইনে জমা হয়। তেমন কম্পিউটারের ব্রেইনেও সেই তথ্যগুলো জমা হয় যেগুলো আমরা কম্পিউটারের ব্রেইনে রাখতে চাই, তাই এটাকে বলা হয় ব্রেইন অফ কম্পিউটার। আমাদের মেইনলি দুই টাইপ অফ মেমোরি কম্পিউটারের ক্ষেত্রে দেখা যায়। একটাকে বলা হয় র্যাম, আরেকটাকে বলা হয় রম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ র্যামের ফুল ফর্ম হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রমের ফুল ফর্ম হবে রিড ওনলি মেমোরি। অর্থাৎ র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড ওনলি মেমোরি। তো র্যাম আর রম সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। কিছু কিন্তু দেখা যায় যে তুমি যখন কম্পিউটার বন্ধ করে দিচ্ছ তারপরেও তুমি কোনো একটা মেমোরিতে সেভ করা তথ্য তুমি পরে পেতে পারবে। কিন্তু দেখা যায় যে এদের মধ্যে আরেকটাতে তুমি যদি কোনো ইনফরমেশান স্টোর করো কম্পিউটার বন্ধ করার পরে, তুমি কিন্তু আবার সেই ইনফরমেশানটা হয়তো নাও পেতে পারো। তো এই দুটার মধ্যে কোনটা সেই কাজটা করে সেটা আমরা আরেকটি ভিডিওতে জেনে নিব। তো আমরা আপাতত জানবো যে কম্পিউটারের মেমোরি দুই টাইপের হয়, একটা হচ্ছে র্যাম আরেকটা হচ্ছে রম। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো কম্পিউটারের র্যাম দেখতে এরকম হয়। এটা যেটা দেখছো এটা হচ্ছে একটা সার্কিট বোর্ড। দেখো এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কানেকশন, এগুলো হচ্ছে বাস। এই সার্কিট বোর্ডে এই জিনিসটা আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো জিনিসটাই হচ্ছে একটা র্যাম। তাহলে একটা র্যাম দেখতে এরকম হয়। এবং এই র্যামটার মধ্যে কিন্তু আমরা কী করি? কম্পিউটারের বিভিন্ন জিনিস সেভ করে রাখি বা তথ্যগুলোকে সেভ করে রাখি। কী হিসেবে সেভ করি জানো? সেই তথ্যগুলো কম্পিউটারের মধ্যে বাইনারি ভাষায় সেভ হয়। অর্থাৎ তথ্যগুলো কী হয়? বাইনারি ভাষায় সেভ হয়। এই বাইনারি ভাষা সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে জানবো। তাহলে আমরা এই ভিডিওতে দেখে নিলাম যে কম্পিউটার মেমোরি কী এবং কম্পিউটার মেমোরি কয় ধরনের হয় এবং কম্পিউটারের মেমোরিটা অর্থাৎ র্যামটা দেখতে কীরকম আমরা সেটা জেনে নিলাম।